ختم. साला ये दुख का खत्म नहीं होता बे. हेलो गाइस, वेलकम बैक टू अनदर ब्लॉग. आई एम राज, আপনারা দেখছেন রাজ ব্লগস. অনেকদিন পর আজকে ব্লগ নিয়ে আসলাম. ব্লগ কি দেখো, তোমরা তো সামনে টাইটেল দেখে বুঝে নিও বাবা কি কি হয়েছে. মানে কি আমার বাড়ি পাশে, মানে কি আমার বাড়ির পাশে ক্লাব আছে একটা. ক্লাবের কাছে আমি বাইক নিয়ে দাঁড়ালাম, বাইক রাখলাম, ক্লাবের ভিতরে গেলাম. কিন্তু দেখলাম কি কি আওয়াজ হলো বাইরে. তো সবাই জিজ্ঞেস কি হলো, তাহলে কি আমার পড়লাম বুঝতে পারলাম না. আবার বাড়ি গিয়ে দেখলাম আমার সিটের উপরে আমার যে পাখা ছিল ওটা রোজ টোস পড়ে আছে. কোথায় পড়লো দেখছি তো ডিগি যে পড়ে যায়. দেখলাম তো ওটা আমার ভাই মাথা খারাপ কি কত স্পিডে এসছে. আমটা উপর থেকে কি আমার ডিগিটাই হয়ে গেলো, দেখে আমার ফুল মাথা খারাপ হয়ে গেলো. তাই শোরুমে কল এলাম, শোরুমে বলে কি আসো কালকে, আবার আমার বাইকের নম্বরও লাগাবো আজকে. তো ওই নম্বরে লাগাবো, তোমাদেরকে দেখাবো আর ওটা কেমনি ঠিক হবে, কী হবে না হবে সব তোমাদেরকে দেখাবো. লাস্ট পর্যন্ত দেখো. ফাইনালি গাইস, আমার গাড়ি এখন নম্বর প্লেট বসাবে, দেখাবো তোমাদেরকে কেমনি করে বসাই. টিকিটের কী হবে এগুলো বলে নিয়ে এখন বলবে, প্রথম নম্বর পাঞ্চ হয়ে যায় তারপরে বলছে. দেখাচ্ছি গাইস, গাড়ির নম্বর লেগে এলো WBC 30AM 2288. বাইকে সব লাগিয়ে দিল কিন্তু এটা হলো না. এটা বললো ওরা কি কমপ্লেন করতে হবে এখানে, না আমরা রত শোরুমে ছিলাম, মালদা শোরুম যেতে হবে, ওখানে কমপ্লেন করতে হবে. ওখান থেকে কমসম 20-25 দিন লেগে যাবে আসতে. অনেক ওটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেলো, বললো কমপ্লেন করতে হবে. তবে ফ্রিতে পাবো এটা ভালো কথা, আর কোনো কথা নাই. কিন্তু এটা খুবই খারাপ লাগছে আমাকে দেখে. চলাম বাড়ি. হাই গাইস, পুরো ফেসটা দেখো কত খারাপ হলো, পুরো ধুলো রাস্তা. এত আমাদের রোড এত খারাপ আছে, আমাদের এদিকে বলার নাই, পুরো খারাপ আছে. চুল টুল হেয়ার সব কিছু খারাপ হয়েছে, মুখ টুক পুরো খারাপ হয়েছে. আর মুখ তো এমনি খারাপ আছেই, ওটা হলো না ঠিক. বললো কি ওটাকে কমপ্লেন করবো মালদায় গিয়ে, বাইক নিয়ে যেতে হবে, কমপ্লেন করতে হবে. তারপরে তোমার আসবে 15-20 দিনের পরে, তবে নতুন ওরা ডিগি দিবে, কতটা ফ্রিতে হয়ে যাবে ওটা কোনো ইয়ে নেই. আর ভিডিওটা তো কি বলো, তোমাদেরকে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো. সাবস্ক্রাইব করো পহলে, হ্যাঁ জলদি করো. মুঝে পতা হ্যা কি আপ লোগ নাহি করতে হো, ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব নাহি করতে, লাল কালার কা বাটন. আর এরপরে আজ একটা মেলা যাবো, ওখানে অনেক মজা আসবে, একদম অনেক কিছু আছে, সবকিছু দেখাবো তোমাকে. ওটার ব্লগ আছে কয়েকদিন পর, সবাই ভিডিওটা দেখবা, সবটার সাপোর্ট করো.